সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই পর্বে আমরা দেখব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে তার বিভিন্ন অংশকে চেঞ্জ করা যায়। এজন্য আমরা একটি ছবি আগে থেকে নিয়ে রেখেছি। আমরা এই ছবিটির শাড়ির কালারটি ব্লু আছে, আমরা এটিতে রেডে পরিণত করব। এটি আমরা এখন দেখাবো কিভাবে আমরা এই শাড়িটিকে রেডে পরিণত করতে পারি। এজন্য আমাদেরকে পলিগোনাল ল্যাসো টুল নিতে হবে, এবং পলিগোনাল ল্যাসো টুল নিয়ে আমাদেরকে শাড়ির অংশগুলোকে সিলেক্টেড করতে হবে। আমি আপনাদেরকে রাফলি একটা ধারণা দিচ্ছি, আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা ধীরে সুস্থে জুম করে বড় করে নিয়ে এই কোণাগুলোকে পলিগোনাল ল্যাসো টুলের মাধ্যমে আস্তে 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 সিলেক্ট করে তারপরে কাট করে দিবেন। এখান থেকে ছবিটি সিলেক্টেড হয়ে গেল, আমরা আমাদের ছবির নির্দিষ্ট অংশটুকুকে সিলেক্ট করে নিলাম। এবারে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে আমরা এটিকে কাট করে নিব, মূল ছবি থেকে আলাদা করে নিলাম। এবারে আমরা একটি নিউ ফাইল ওপেন করব। ৮০০×৬০০ পিক্সেলের একটি নিউ ফাইল ওপেন করব, এবং এখানে আমরা আমাদের এই ছবিটি পেস্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা আমাদের ছবিটি পেস্ট করব। দেখুন আমাদের ছবিটি চলে এসেছে। এবারে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমরা ছবিটিকে ছোট করে নেই, শিফট প্রেস করে যদি আমরা ছবিটিকে ছোট করি তাহলে নির্দিষ্ট পরিমাণে ছোট হবে। দেখুন আমাদের ছবিটি নতুন ফ্রেমে চলে আসলো। এবারে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই শাড়ির উপরে একটি গাছের পাতা চলে আসছে, এই অংশটুকুকে আমরা এখান থেকে কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে যতটুকু সম্ভব বাদ দিয়ে দিব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে করে আমরা এই ছবিটির বডির উপরে যে গাছের পাতাটি আসছিল এটি আমরা মোটামুটি বাদ দিছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই পাশের এইখানকার ইনফরমেশনটি আমাদের এখানে সঠিকভাবে নাই, এজন্য আমরা মূল ইমেজটিকে একটু কোনায় নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা এখানে সেট করব। এবারে আমরা
এই লেয়ার ওয়ানের একটি কপি করব। এবারে আমরা লেয়ার ওয়ানের এই কপিটিকে ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব হিউ স্যাচুরেশন অপশন। এখানে গিয়ে আমরা শাড়ির কালারটি ইচ্ছা মতো যেমন খুশি তেমন আমরা করে দিয়ে আসতে পারবো। সাপোজ আমরা শাড়ির কালারটি রেড রাখতে চাই, তাহলে আমরা রেড কালার দিব, শাড়ির কালারটি রেডিশ রাখবো। এবারে আমরা ওকে প্রেস করব। এবারে আমরা এখান থেকে ইরেজার টুল নিব। ইরেজার টুল নিয়ে আমরা আমাদের লেয়ার ওয়ানের এই অংশের উপরের দিকের যে ইনফরমেশনটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে ডিলেট করে দিব। দেখুন, আমাদের আগের ইমেজের যে মূল ছবিটি ছিল সেটি চলে আসলো। অর্থাৎ আমরা এভাবে যে কোনো ইমেজের শাড়ি অথবা নির্দিষ্ট জায়গার কালার চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানে রাফলি দেখালাম, আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন আরও ভালোভাবে করবেন। দেখুন, এভাবে আমরা শাড়ির কালারটি চেঞ্জ করে ইমেজটিকে আবার আগের অবস্থায় বসিয়ে দিয়েছি। এবারে ইমেজটির মূল কালারটি চলে গিয়ে এখানে রেড কালারের শাড়ি হয়ে গিয়েছে। ধন্যবাদ।